ধন্যবাদ। আসলে হবিগঞ্জে প্রতি ঘন্টায় ঘন্টায় হবিগঞ্জে বন্যার অবস্থা অবনতি হচ্ছে। ইতিমধ্যে কিন্তু হবিগঞ্জের আজমিরিগঞ্জ, নবীগঞ্জ, লাখাই এবং বানিয়াচং উপজেলার বেশ কয়েকটি গ্রাম আসলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এছাড়া আমি এখন দাঁড়িয়ে আছি যে হবিগঞ্জের আজমিরিগঞ্জের যে কাকালছে সড়কে, এই সড়কটিতে কিন্তু গতকাল কালনিক কুশিয়ারার যে বাঁধ ভেঙে এই এই সড়কটিও ভেঙে যায়, এবং এই এই সড়ক দিয়ে কিন্তু আসলে যে ভাঙন যে সড়ক ভাঙন দিয়ে কিন্তু হবিগঞ্জ যে লোকালয়ে পানি প্রবেশ করছে। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি গ্রাম এখান থেকে, এখানের যে গ্রামগুলো রয়েছে এইগুলো কিন্তু প্লাবিত হয়েছে, এবং জেলার প্রায় কয়েক লক্ষাধিক মানুষ কিন্তু এখন বর্তমানে পানিবন্দী আছেন। জেলার 20টি গ্রামে আসলে পানি প্রবেশ করেছে, এবং আমি কথা বলেছিলাম যে জেলা প্রশাসনের সাথে, তারা বলছে যে হবিগঞ্জে 93টি আশ্রয়কেন্দ্র গঠন করা হয়েছে। এগুলিতে প্রায় এখন বর্তমান অবস্থায় প্রায় 6000-এর বেশি মানুষ এখন আশ্রয় নিয়েছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার সহ বিশুদ্ধ স্যালাইন দেওয়ার ব্যবস্থা করছেন, এবং এছাড়া আমরা কথা বলেছিলাম যে বানবাসী যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আসলে বলছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেগুলো শুকনো খাবার এবং স্যালাইন দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আসলে তাদের হচ্ছে না, তারা এগুলো খুবই আসলে কম দিচ্ছেন। এছাড়া হবিগঞ্জের যে নবীগঞ্জ এবং লাখা এবং বানিয়াচং উপজেলাতে কিন্তু বন্যার পানি আসলে প্রতি মুহূর্তে মুহূর্তে বাড়ছে। এছাড়া আমরা এখন আজমিরগঞ্জের যে কুশিয়ারা নদীর পানি, এটি কিন্তু মেঘনা নদী থেকে এখন বর্তমান অবস্থায় এই মুহূর্তে উল্টো মেঘনা নদী থেকে আজমিরগঞ্জে পানি প্রবেশ করছে। তো এই পানি প্রবেশ করার কারণে কিন্তু যে বন্যার যে অবস্থা, এটি কিন্তু আরও প্রায় সপ্তাহখানেক দীর্ঘায়িত হতে পারে। তো আমি কথা বলেছি জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন পরিষদে, তারা বন্যা পরিস্থিতি তারা মোকাবেলার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন। এছাড়া হবিগঞ্জে কিন্তু গতকাল থেকেই সেনাবাহিনীর একটি টিম কাজ করছে। সেনাবাহিনী সহ প্রশাসনের আসলে প্রশাসন এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সব দিকে প্রস্তুত রয়েছে।